হ্যালো ভিওকাম টু চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা রাজ্য সরকারের নতুন স্কিম লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করব তো এখানে আপনারা এই প্রকল্পে কীভাবে আবেদন করবেন অ্যাপ্লিকেশন ফরম্যাট কিংবা আবেদনের ফর্ম আপনারা কোথায় পাবেন কোথায় আপনারা জমা দেবেন এছাড়া এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে গেলে আপনাদের বয়স্ক হতে হবে কি কী এখানে আপনাদের ডকুমেন্টস লাগবে আবেদন করতে গেলে তো সেই সব কিছু বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব। এছাড়া এখানে এই ভিডিওটির মাধ্যমে আমরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবেন তো সেই ফর্ম ফিল আপের ফুল প্রসেস কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখাতে চলেছি তো বন্ধুরা সেই জন্য আপনারা ভিডিওটি একদমই স্কিপ করবেন না এছাড়া চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে অল বেল লাইকেনটুকু প্রেস করে রাখবেন এরকমই প্রতিনিয়ত ভিন্ন ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখানে কিন্তু আপনারা এই ফুল অ্যাপ্লিকেশন ফর্ম্যাট কিংবা আবেদন ফর্মটি পেয়ে যাবেন তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা রাজ্য সরকার কিন্তু কিছুদিন আগেই এই রাজ্যের নতুন প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করে দিয়েছিলেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে এক এক করে জানবো তো ওখানে আপনাদের আপনার যারা যারা উপভোক্তা রয়েছেন তো তাদের এখানে কিন্তু আপনাদের অবশ্যই স্টেটের স্থায়ী বাসিন্দা হতে হবে তো ওখানে বলতে রয়েছে যে সি ইজ এ রেসিডেন্ট অফ দ্য স্টেট তো আপনাদেরকে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে আর তারপরে এখানে আপনাদের এজ লিমিট হয়েছে সি ইজ এজ্ড বিটুইন টোয়েন্টি ফাইভ টু সিক্সটি ইয়ার্স তো এখানে কিন্তু আপনাদের যে বয়স আবেদন করার বয়স তো সেটি কিন্তু আপনাদের হতে হবে পঁচিশ থেকে ষাট বছর এছাড়া এখানে কিন্তু আপনারা ফিমেল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন তারপর নিচে বলতে যাচ্ছে সি ইজ নট এ গভর্নমেন্ট এমপ্লয় ইন পারমানেন্ট এমপ্লয় এমপ্লয়মেন্ট অর্থাৎ এখানে কিন্তু আপনাদের গম গভর্নমেন্ট এমপ্লয়ি কিংবা সরকারি কর্মী হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এছাড়া কিন্তু এখানে আপনাদের পঁচিশ থেকে ষাট বছর বয়স কিন্তু হতে হবে তো এখানে আপনারা জানেন জানেন অবশ্যই এখান থেকে শিডিউল কাস্ট তারপর এখানে বলে যাচ্ছে ওমেন ফ্রম শিডিউল কাস্ট শিডিউল টাইপস হাউসহোল্ড তো এখানে কিন্তু শিডিউল কাস্ট আর এসসি এসটি মহিলারা কিন্তু এখান থেকে মাসিক আপনারা এক হাজার টাকা করে পেয়ে যাবেন এছাড়া আদার্স ক্যান্ডিডেট রয়েছে ওমেন ফ্রম হাউসহোল্ড আদার দেন এসসি সি এস টি হাউসহোল্ড তো এখান থেকে কিন্তু আপনারা পাঁচশো টাকা মাসিক পেয়ে যাবেন সরাসরি কিন্তু আপনারা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পাঁচশো কিংবা হাজার টাকা এটি আপনারা পেয়ে যাবেন তো এটি কিন্তু রাজ্য সরকারের নতুন প্রকল্প লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প তো এবার কিন্তু আমরা আপনাদের দেখাতে চলেছে এখানে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে আবেদন করতে গেলে বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন রাজ্য সরকারের নতুন প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার স্কিম তো আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ কিন্তু আজ আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি তো সবার উপরে বলে দেওয়া রয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার স্কিম তার নিচে বলে বলেছে অ্যাপ্লিকেশন ফর্ম টু বি ফিল্ড ইন ইংলিশ ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটার্স অনলি তো ওখানে কিন্তু আপনাদের ইংলিশে ব্লক ক্যাপিটাল লেটার অর্থাৎ বড়ো হাতের এখানে ইংলিশে ফিল আপ করতে হবে এটি তারপরে বলে স্টার মার্ক ফিল্ড আর ম্যান্ডেটারি তো ওখানে কিন্তু আপনাদের যেসব বাক্সে স্টারমার্ক দেওয়া রয়েছে তো সেগুলো কিন্তু আপনাদের ম্যান্ডেটারি ফিল আপ করতেই হবে তো আপনারা কিন্তু ভিডিওটি একদমই স্কিপ করবেন না তো এছাড়া এই ফর্মটি আপনার কোথায় পাবেন তো সবার শেষে কিন্তু আমি আপনাদের বলে দেবো তো ওখানে বলে যাচ্ছে যে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তো ওখানে কিন্তু আপনাদের সর্বপ্রথমে একটি কালার পাসপোর্ট সাইজ ফটোকপি এখানে আপনারা লাগিয়ে দেবেন আপনার যারা যে ক্যান্ডিডেটরা এখানে আবেদন করবেন তারপরে এখানে বলে দিয়েছে অ্যাপ্লিকেশান আইডি তো এটি কিন্তু অফিশিয়াল ইউজের জন্য তো ওখানে কিন্তু আপনাদের কোনো কিছু বসাতে হবে না তারপরে বলে হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর লী ফর লক্ষ্মীর ভান্ডার স্কিম তারপরে এখানে আপনাদের পার্সোনাল ডিটেলস এগুলো কিন্তু দিয়ে দিতে হবে তারপর এখানে আপনাদের বলতে হচ্ছে দুয়ারের সরকার রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে দুয়ারের সরকার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে আপনাদের বসাতে হবে তো সেই দুয়ারের সরকার রেজিস্ট্রেশন কিন্তু সম্ভবত সামনে মাসে ষোলোই আগস্ট থেকেই শুরু হচ্ছে তো সেগুলো কিন্তু আপনার সেই দুয়ারের সরকার ক্যাম্পে গেলে কিন্তু আপনার এই দুয়ারের সরকার রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যাবেন তারপরে এখানে বলেছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তারপরে এখানে আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তো সেই স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার কিন্তু এখানে আপনাদের এই ঘরে বসিয়ে দিতে হবে তারপর নিচে আপনাদের বলেছে আধার কার্ড নাম্বার তো আপনাদের কিন্তু আপনার যে উপভোক্তা আবেদন করবেন তো সেই উপভোক্তার কিন্তু আধার কার্ড নাম্বার কিন্তু এখানে আপনাদের বসাতে হবে তারপরে এখানে বেনিফিশিয়ারি নেম এখানে আপনাদের তিনটি বলে হয়েছে ফার্স্ট নেম মিডল নেম আর লাস্ট নেম তো আপনাদের যাদের যাদের ফার্স্ট নেম আর লাস্ট নেম রয়েছে কিংবা সার নেম রয়েছে তো সেগুলো আপনারা বসিয়ে দেবেন অর্থাৎ এখানে আপনাদের মিডিল নেম থাকলে তো সেই মিডিল নেমটাও কিন্তু আপনারা বসিয়ে দেবেন তো ওখানে কিন্তু আপনাদের বেনিফিশিয়ারি নাম দি এখানে দিয়ে দিতে হবে ধরুন এখানে আপনাদের কারো নাম রয়েছে সাথী কুমার সাহা তো এখানে কিন্তু আপনাদের সেই হিসাবে সাথী হয়ে যাবে ফার্স্ট নেম কুমার হয়ে যাবে মিডিল নেম আর এখানে সাহা হয়ে যাবে কিন্তু লাস্ট নেম আর এখানে এইভাবে কিন্তু আপনারা এই বেনিফিশারি নেমটি এখানে থেকে আপনারা লিখে দেবেন তারপরে এখানে বলতে হয়েছে যে মোবাইল নাম্বার তো আপনাদের কিন্তু একটি মোবাইল নাম্বারটি কিন্তু আপনারা এই ঘরেই বসিয়ে দেবেন তারপরে এখানে বলেছি ইমেল আইডি ইফ অ্যাভেলেবেল তো আপনাদের যদি কোনো ইমেল আইডি থাকে তো সেই ইমেল আইডি কিন্তু এখানে আপনারা বসিয়ে দেবেন তারপরে এখানে বলা হয়েছে জেন্ডার তো ওখানে জেন্ডার শুধু ফিমেলরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে কোনো মেল ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা এখানে আপনারা আবেদন করতে পারবেন তারপর এখানে ডেট অফ বার্থ বলা হয়েছে তো ডেট অফ বার্থ কিন্তু এখানে আপনাদের বসিয়ে দিতে হবে সর্বপ্রথমে ডেট মান্থ তারপরে ইয়ার এই হিসেবে কিন্তু আপনার ডেট অফ বার্থই বসিয়ে দেবেন ডকুমেন্টস দেখে তারপর এখানে বলে হয়েছে এইস এইচ এজ অন এক এক দু হাজার একুশ তো এখানে কিন্তু এক এক দু হাজার একুশ হিসেবে আপনার বয়স কত হচ্ছে তো সেটি কিন্তু আপনাদের এখানে ক্যালকুলেট করে কিন্তু এই ইয়ারের আগে বসিয়ে দিতে হবে আপনাদের কত বছর বয়স হচ্ছে তারপরে এখানে বলতে যাচ্ছে ফাদার্স নেম কিন্তু এখানে আপনাদের লিখে দিতে হবে সেই একইভাবে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম ফাদার্স নেম এখান থেকে আপনারা দিয়ে দেবেন তারপর এখানে মাদার্স নেম তো সেটি আপনারা দিয়ে দেবেন তারপর এখানে স্পাউস নেম চেয়েছে স্পাউস নেম এখানে আপনারা বসিয়ে দেবেন অর্থাৎ স্বামীর নাম তারপরে এখানে আপনাদের বলতে হয়েছে কাস্ট তো সেই কাস্টটি কিন্তু এখানে আপনাদের কেয়ারফুলি হবে একটু ফিল আপ করতে হবে এসসি এখানে এসসি এস টি আর আদার্স বলতে হয়েছে তো এস টি এসসি হয়ে থাকলে আপনার এসসির পাশের ঘরে ক্লিক করে দেবেন এসটি হয়ে থাকলে সেই পাশের ঘরে আপনারা ঠিক করে দেবেন আদার্স হয়ে থাকলে এই আদার্সের ঘরে কিন্তু আপনারা ঠিক করে দেবেন তারপরে এখানে আপনাদের এস সি এসটি হয়ে থাকলে সেই এস সি এস টি এস সি যে আপনাদের সার্টিফিকেট রয়েছে তো সেই এস সি সার্টিফিকেট কিন্তু এখানে আপনাদের এই ঘরগুলোতে বসিয়ে কিন্তু আপনাদের ফিল আপ করে দিতে হবে তারপরে এখানে আপনাদের ম্যারিটাল স্ট্যাটাস চেয়েছে অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা আপনারা দিয়ে দেবেন আনম্যারিড কিংবা ম্যারিড তো এখানে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই দিয়ে দেবেন ম্যারিড কিংবা আনম্যারিড হলে আপনারা ম্যারিডের পাশে টেক দেবেন আনম্যারিড হলে আপনারা পাশে টেক দেবেন তারপর উইডো বলে দেওয়া আছে তারপরে সেপারেটেড তো এক এক করে কিন্তু আপনারা এখানে ম্যারিটাল স্ট্যাটাসে ঘরটি ফিল আপ করে দেবেন তারপর এখানে কন্ট্যাক্ট ডিটেলস এখানে চাওয়া হয়েছে এখানে সর্বপ্রথম স্টেট আপনারা দেখতে পাচ্ছেন স্টেট লেখে দেওয়া রয়েছে বেঙ্গল তারপরে এখানে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে আপনার কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা তো সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে আপনাদের লিখে দিতে হবে তারপর এখানে যাওয়া হচ্ছে পুলিশ স্টেশন তো সেই পুলিশ স্টেশনের নাম কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন তারপরে বক্স তো রয়েছে এখানে ব্লক ব্লক মিউনিসিপ্যালিটি কিংবা কর্পোরেশন তো আপনারা গ্রামের হয়ে থাকলে রুরাল এরিয়ার হয়ে থাকলে ব্লকের নাম লিখে দেবেন কিংবা মিউনিসিপ্যাল কিংবা কর্পোরেশনের হয়ে থাকলে তো সেই মিউনিসিপ্যাল কিংবা কর্পোরেশনের নাম কিন্তু আপনারা আপনাদেরকে এখানে লিখে দিতে হবে তারপর এখানে গ্রামের হয়ে থাকলে আপনার গ্রাম পঞ্চায়েতের কিংবা ওয়ার্ডের নাম কিন্তু এখানে আপনারা লিখে দেবেন তারপর এখানে চাওয়া হচ্ছে ভিলেজ আর টাউন আর সিটি তো সেই ভিলেজ গ্রামে হয়ে থাকলে আপনারা ভিলেজ ভিলেজের নাম লিখে দেবেন তারপর কিংবা এখানে আপনারা টাউন কিংবা সিটিতে বসবাস করতে গেলে সেই টাউন কিংবা সিটির নাম এখানে আপনারা লিখে দেবেন তারপর এখানে আপনাদের যদি হাউস কিংবা প্রিমাইসেস নাম্বার প্রিমাইস নাম্বার যদি থেকে থাকে তো আপনারা সেই হাউস নাম্বারটি কিন্তু এখানে আপনারা এই ছকে বসিয়ে দেবেন তারপরে এখানে আপনাদের পোস্ট অফিস ডিটেলস এখানে চাওয়া হয়েছে পোস্ট অফিসের নাম এখানে লিখে দেবেন তারপর এখানে সবার লাস্টে পিনকোড চাওয়া হয়েছে তো সেই পিন পিনকোডটি কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন খুবই ভালোভাবে তো এটি কিন্তু আপনাদের এই ছকে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু এখানে আপনাদের চাওয়া হয়েছে তারপরে নিচে চলে আসবো তো নিচে এখানে সেকেন্ড পেজে আপনারা দেখতেই পাচ্ছেন নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন বেঙ্গল তো ওখানে আপনারা বেঙ্গলে কত বছর ধরে বসবাস করছেন তো সেটি কিন্তু আপনারা এখানে এই ঘরে বসিয়ে দেবেন তারপরে খুব ইম্পর্টেন্ট কাজ যেটি আপনাদের তো সেটি হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু এখানে আপনাদের অ্যাড করতে হবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে কিন্তু আপনাদের এই ফর্মে যুক্ত করতে হবে কেননা এখানে আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্কিমের যে সুবিধা পাঁচশো কিংবা হাজার টাকা করে আপনাদের যে দেওয়া হবে তো সেই টাকাটি কিন্তু আপনাদের সরাসরি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে সবার প্রথমে বলে হয়েছে ব্যাঙ্ক নেম তো সেই ব্যাঙ্ক নেমটি কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন সবার উপরের ঘরে ধরুন কারো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে কিংবা কারো ইউনিয়ন ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে বই রয়েছে তো সেই নামটি কিন্তু এখানে আপনারা লিখে দেবেন তারপর এখানে বলা হচ্ছে যে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম তো সেই ব্যাঙ্কের ব্রাঞ্চের নাম লিখে দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো এখানে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে তো আপনারা বই দেখে দেখে কিন্তু অবশ্যই কেয়ারফুলি হবে এখান থেকে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন তারপর এখানে আইএফএসসি কোড রয়েছে আইএফএসসি কোড কিন্তু আপনাদের যে ব্যাংকের পাসবুক রয়েছে তো সেই পাসবুকের ফ্রন্ট পেজেই কিন্তু আপনারা আইএফএসসি কোড পেয়ে যাবেন তো সেই আইএফএসসি কোড কিন্তু এখানে আপনারা খুবই কেউ এটি বসিয়ে দেবেন তারপরে এখানে আপনাদের বলে দেওয়া রয়েছে যে এনক্লোজার লিস্ট সেলফ অ্যাটেস্টেড কপিস প্লিজ চেক প্লিজ চেক অ্যাপ্রোপ্রিয়েট বক্স তো এখানে কিন্তু আপনাদের এখানে আপনাদের বেশ কিছু ডকুমেন্টসের কথা বলে দিয়েছে তো তো সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের এখানে এই ডকুমেন্টসগুলোর ঘরে কিন্তু আপনাদের টিক করে দিতে হবে আপনারা যেসব ডকুমেন্টসগুলো দেবেন তারপরে এখানে সবার প্রথম বলা হয়েছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তো এখানে কিন্তু আপনাদের দিতে হবে তো এখানে আপনারা সরাসরি টিক করে দেবেন তারপরে এখানে হয়েছে কপি অফ কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড তো এখানে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের যে কপি রয়েছে তো সেই কপিটি কিন্তু আপনাদের সেল প্যাটাস্টেট করে এখানে কিন্তু আপনাদের এই যে ফর্ম্যাটের ফর্ম্যাটটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম তো সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটির সাথে অ্যাটাচ করে কিন্তু দিতে হবে তো আপনাদেরকে কিন্তু অবশ্যই সেই জন্য এখানে আপনাদের এই বাক্সতে টিক করে দিতে হবে তারপরে বলে দেওয়া হয়েছে কপি অফ আধার কার্ড তো অর্থাৎ এখানে আধার কার্ডের কপি কিংবা জেরক্স আপনাদের সেল প্যাটাস্টেট করে দিতে হবে তারপরে এখানে আপনাদের বলে দেওয়া হয়েছে যে এস সি এস টি এখানে আপনাদের উপ এস সি এস টি উপভোক্তা হয়ে থাকলে তো সেই এস সি এস টি সার্টিফিকেট কিন্তু আপনাদের এই ফর্ম্যাটটির সাথে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে তারপরে এখানে ব্যাংকের যে পাসবুক রয়েছে সেই এখানে বলা হয়েছে কপি অফ ব্যাঙ্ক পাসবুক তো সেটি কিন্তু আপনাদের এখানে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটির সাথে তারপরে আদার্স কিছু ডকুমেন্টস থাকলে তো সেটিও কিন্তু আপনারা এখানে এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটির সাথে আপনারা দিয়ে দিতে পারেন তারপর এখানে আপনার সেলফ কিছু ডিক্লারেশন এখানে চাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

আপনাদের আগস্ট মাসে সম্ভবত ষোলো তারিখ থেকে হবে রাজ্য সরকার কিন্তু ঘোষণা করে দিয়েছে তো সেই ষোলো তারিখে কিন্তু আপনার দুয়ারের সরকারের ক্যাম্পে গিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি আপনারা কালেক্ট করতে পারবেন কিংবা এই কিংবা এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি কিন্তু আপনারা দুয়ারে সরকারের ক্যাম্পে জমা দিয়ে আসতে পারবেন তারপরে এখানে বলেছে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট তো ওখানে কিন্তু আপনারা যারা এখানে আবেদন করবেন তো তারই কিন্তু এখানে সিগনেচার আপনাদের বসিয়ে দিতে হবে তো এখানে আপনাদের সিগনেচার করতে হবে তারপরে এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটি তো সেটি হলো কিন্তু আপনাদের এখানে অ্যাকনলেজমেন্ট কিংবা রিসিপ্ট এখানে এ দেওয়া হয়েছে তো ওখানে বলে যাচ্ছে টু বি টু বি পারফোরেটেড অ্যান্ড হ্যান্ডেড ওভার টু বেনিফিশিয়ারি তো এটি কিন্তু আপনাদের অ্যাকনলেজমেন্ট স্লিপ তো এখানে কিন্তু আপনাদের জমা দিয়ে কিন্তু এই জমা দেওয়ার সময় কিন্তু এই স্লিপটি কিন্তু এখান থেকে আপনাদেরকে দিয়ে দেবে ডকুমেন্টস হিসেবে তারপরে এখানে আপনাদের যারা যারা আবেদন করবেন উপভোক্তা তো তাদের কিন্তু নাম এখানে আপনাদের লিখে দিতে হবে তারপরে এখানে ডটার্স ও ডটার্স অফ ওয়াইফ তো ওখানে কিন্তু আপনাদের যে আপনাদের বাবার নাম যারা আবেদন করবেন তার বাবার নাম কিংবা এখানে তার হাজবেন্ডের নাম এখানে লিখে দিতে হবে তারপরে এখানে আপনারা কোন ডেটে জমা দেবেন তো সেই ডেটটি এখানে আপনাদের লিখে দিতে হবে তারপরে এখানে আপনাদের যে অ্যাক্টিভ মোবাইল নাম্বার তো সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে আপনারা বসিয়ে দেবেন স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এখানে আপনাদের লিখে দিতে হবে আধার কার্ডের নাম্বার এখানে আপনাদের আপনারা লিখে দেবেন তারপরে এখানে আপনাদের পরে এখানে বলে দিয়েছে সিগনেচার অফ রিসিভিং অফিসিয়াল সিল উইথ সিল তো এখানে কিন্তু অফিশিয়াল এখানে আপনাদের কোনো কিছু কিন্তু সিগনেচার কিংবা সিল করতে হবে না এখানে কিন্তু সব কিছু অফিসিয়াল কাজকর্ম হবে অফিশিয়াল কিন্তু এখানে আপনাদের সিল মেরে দেবে তো এই ছিল কিন্তু আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট তো এখানে আপনারা অবশ্যই বুঝতে পেরে গেলেন এখানে আপনারা কীভাবে ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করবেন তো এখান থেকে কিন্তু আপনার দুয়ারের সরকারের ক্যাম্প হলেই কিন্তু আপনারা নিজেরা নিজেদের পাড়ায় সেই দুয়ারের সরকারের ক্যাম্পে কিন্তু আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অ্যাপ্লিকেশন ফর্ম কিংবা এটি কিন্তু আপনারা ফিল করে সেই দুয়ারের সরকার ক্যাম্পে কিন্তু আপনারা জমা দিতে পারবেন তো এখানে আপনি এখানে আমি কিন্তু বলে দিলাম আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে তো আপনারা কিন্তু অবশ্যই এটি খুবই কেয়ারফুল হবে যত্ন সহকারে ফিল আপ করবেন তো ফিল আপ করার পর এই ফরম্যাটটির সাথে কিন্তু আপনারা এই ডকুমেন্টসগুলো কিন্তু সব কিছু অ্যাটাচ করে দেবেন সেল্পটিস্টেট করে সেলফ আর্টিস্টেট করেই কিন্তু তারপরে কিন্তু এখান থেকে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য সেই দুয়ারিশ ক্যাম্পে আপনারা এটি জমা দিতে পারবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আর এই ফুল অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন কিংবা ডেসক্রিপশন বক্স থেকেই কিন্তু আপনারা এই ফর্মটি কালেক্ট করতে পারবেন ডেসক্রিপশন বক্সে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি লিঙ্ক দেওয়া থাকবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ এবং পরবর্তী কোনো আপডেট থাকলে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক সের এবং কমেন্ট করে জানাবেন